অ্যাটিটিউড ব্যাপারটা আসলে কি এবং একজন সেলস পার্সনের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, এই পুরো ব্যাপারটি আমি আজকে দুটি গল্পের মাধ্যমে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আলী আশরাফ। চলুন শুরু করি। অ্যাটিটিউড ব্যাপারটা হচ্ছে মনের চশমা। আমি আবারও বলি, অ্যাটিটিউড ব্যাপারটা হচ্ছে মনের চশমা। আপনি লাল চশমা পরলে যেমন সব কিছু লাল দেখবেন, নীল চশমা পড়লে যেমন সব কিছু নীল দেখবেন, ঠিক একইভাবে আমরাও আমাদের মনে অ্যাটিটিউড নামক ভিন্ন ভিন্ন চশমা পরে থাকি, যার কারণে আমরা বিভিন্ন জন একই ঘটনা বিভিন্নভাবে দেখি। একটা গল্প বললে বিষয়টা ক্লিয়ার হবে। ডেভিড ও গোলিয়াথের গল্পটি আমরা মোটামুটি সবাই জানি। একটা গ্রামে গোলিয়াথ নামক একটি দৈত্য ছিল, যে গ্রামের ছেলেমেয়েদের ভয় দেখিয়ে ভীত সন্ত্রস্ত করে রাখত। একদিন গ্রামে ডেভিড নামে একজন রাখাল বালক আসলো তার ভাইদের সাথে দেখা করতে। সে গ্রামে এসে এই অত্যাচারী দৈত্যের কথা জানতে পারলো এবং তার ভাইদের বলল, তোমরা এই দৈত্যটিকে মেরে ফেলছো না কেন? তখন তার ভাইয়েরা খুবই হতাশার সুরে উত্তর দিল, দৈত্যটা এত বড়, এত বড় যে তাকে মারা অসম্ভব। তখন ডেভিড বেশ রাগান্বিত হলো এবং বলল, তোমরা বিষয়টিকে এভাবে চিন্তা করছো কেন? আমরা সবাই মিলে যদি গুলতি দিয়ে দৈত্যটির উপর আক্রমণ করি, যেহেতু দৈত্যটি অনেক বড়, আমাদের একটি গুলতিও মিস হবে না। যে কথা সেই কাজ, সবাই মিলে গুলতি দিয়ে আক্রমণ করে দৈত্যটিকে মেরে ফেললো। খেয়াল করুন, ঘটনা একটাই, দৈত্যটি বিশাল বড়, একটাই ঘটনা, কিন্তু দুইজন দুই ধরনের চশমা দিয়ে ঘটনাটি দেখলো। এটাই হচ্ছে চিন্তার পার্থক্য বা ভিন্ন ধর্মী অ্যাটিটিউড। এবার আসি একজন সেলস পার্সনের ক্ষেত্রে অ্যাটিটিউড ব্যাপারটা কেমন। আরেকটি গল্প বলি, গল্পটি হয়তো আমাদের অনেকেরই জানা। একবার কোনো এক জুতার কোম্পানি আফ্রিকাতে তাদের দুজন সেলসম্যানকে পাঠিয়েছিল। প্রথম সেলসম্যান সেখানে গিয়ে ফিডব্যাক দিল, এখানে জুতা বিক্রি করা অসম্ভব, কারণ এখানে কেউই জুতা পরে না। তার কিছুক্ষণ পর দ্বিতীয় সেলসম্যান ম্যানেজমেন্টকে ফিডব্যাক দিল, জুতার উৎপাদন প্রচুর পরিমাণ বাড়িয়ে দিন, এখানে কেউ জুতা পরে না, জুতার মার্কেট পুরো খালি, আশা করি আমরা সব মানুষকে জুতা পরাতে পারবো। খেয়াল করুন, ঘটনা একটাই কিন্তু অ্যাটিটিউড ভিন্ন। তো আসল কথা হচ্ছে, একজন সেলস পার্সনের অন্যতম কোয়ালিটি হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ লক্ষ্য এবং সমস্যার সমাধানে ফোকাস করা। আমরা যদি প্রবলেমে ফোকাস করি তাহলে সামনে শুধু প্রবলেমই দেখতে পাবো, কিন্তু আমরা যদি লক্ষ্য এবং সমস্যার সমাধানে ফোকাস করি তাহলে কোনো প্রবলেমই আমাদের সামনে বাধা হতে পারবে না। পজিটিভ অ্যাটিটিউড তৈরির বেশ কিছু পদ্ধতি আছে, যেমন নেগেটিভ পিপল থেকে দূরে থাকা, পজিটিভ ঘটনা বা এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নেওয়া, ধর্মীয় গাইডলাইনগুলো মেনে চলা, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র সেলস মার্কেটিং নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে অ্যাটিটিউড রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে এমন হেল্পফুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্সে জানাতে পারেন, পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।